এবারে শিল্পী মাহবুবুর রহমান, শিল্পী মাহবুবুর রহমানকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। তার সাথে হারমোনিয়ামে সঙ্গত করবে নিরুপম, এবং শিল্পী গানের শুরুতে তার সুপুত্র নাবিদ মাহবুব আমাদেরকে কিছু বাবার সম্পর্কে কিছু শেয়ার করবেন আমাদের সাথে। শিল্পী মাহবুব রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে জীবননাসা হায়দার। আসসালামু আলাইকুম, আমি নাবিদ মাহবুব, জনাব মাহবুবুর রহমান আমার বাবা। আর আমি জানি না উনি কোনো স্পেশাল কিন না, কিন্তু ওনাকে শুধু ফুল দেওয়া হচ্ছে নাকি আরও দুজন সুযোগ্য গান সবাইকে দেওয়া হচ্ছে? ওকে, আমি সাজিউজ্জামান চাচাকে দেখছিলাম, ওনার মুখ মুখটুক মলিন হয়ে গেল, কী ব্যাপার, আমাকে ফুল দিল না। হ্যাঁ চাচা, আপনাকে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি, ও দেওয়া হয়ে গেছে, ওকে, গুড। আর তো আজকে বাবার শরীর কয়েকদিন ধরে একটু খারাপ, কিন্তু এই এই গানের যে ওনার কত ঝোঁক সেটা বুঝতেই পারছেন যে এর মধ্যেও চলে এসছেন। আমার আব্বা কিন্তু একদম টিপিক্যাল এরকম আমলাতান্ত্রিকভাবে বাসায়ও চলে, এখনও বাসে একটা রিমোট কন্ট্রোল বেল আছে, ওইটা টিপ দিলে বোয়া চলে আসে, ওইভাবে চলে আর কি। হ্যাঁ, মানে অ্যাজ এ ফাইল নিয়ে আসছে এরকম। তো আব্বাকে যদি বলা হয় যে আব্বা ওখানে যাবো না, আজকে হবে না, তিন দিন পরে অ্যাপয়েন্টমেন্ট, আব্বার সাথে আমি জাস্ট বলি কিছু করতে হবে, তিন দিন আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, তুমি ঠিক 10:35 আসবে, 10:40 আমি হাঁটতে চলে যাবো। কিন্তু গানের ব্যাপারে হলে দেখতেই পাচ্ছেন যে অবস্থায় উনি চলে আসে, এবং এখনও কিন্তু ঘরের মধ্যে গানের মাস্টার আসে, এবং উনি কিন্তু সবসময় ইন্টারেস্ট ছিল গানের প্রতি, কিন্তু মেইনলি উনি যখন অবসর নিলেন তখন সিরিয়াসলি গান শুরু করলেন। এবং এই প্রসঙ্গে একটা কথা বলতে হয় যে আমাদের রবি ঠাকুর বলেছিলেন না, নবীনের ডাক নতুনের ডাক, আসলে কি যে ইউথ হলো যে স্টেট অফ মাইন্ড, যে মার্গারেট থ্যাচার যখন তার প্রিমিয়ারশিপ থেকে নেমে গেলেন উনি বলেছিল লাইফ বিগিনস অ্যাট 63, তো সেই অনুসারে আমরা এখন অনেকেই ভূমিষ্ঠ হইনি। তো সেটি হলো যে এখানে আজকে লেখা প্রবীণ দেহে নবীন কণ্ঠ, সাইদুজ্জামান চাচা বলেছিলেন যে না, উনি আবার বললেন না আমি কিন্তু প্রবীণ কণ্ঠ, কিন্তু এখানে আমরা অনেক পারমুটেশন কম্বিনেশন করতে পারি। কিন্তু আসল জিনিসটা হলো যে এখানে একটা জিনিস যেটা আমরা দেখছি যে আজকে নবীন মনের সাংস্কৃতিক সন্ধ্যা, এবং এখানে সবাই যে এসছি, এবং আমার স্ত্রী যারা এখানে বসে আছে, তো সেও অনেক ছোট, আমার থেকে অনেক অনেক ছোট, 10 বছর ছোট। তো আমার আম্মা বলছে খবর দিয়ে কথা বলবো না, আচ্ছা বললাম, কিন্তু আমার ওয়াইফ আমাকে বলছে যে ওকে ফাইন, আমার এখনও চান্স আছে, কারণ সে সবসময় গান শিখতে চায়। কিন্তু সবাই বলে, আমাদের সমাজে বলে না তোমার দিয়ে হবে না, তোমার বেসুরা, কিন্তু আমাদের সমাজে এই কথা, আজকে যে চারজন এখানে এসছেন তারা একটা উদাহরণ দিচ্ছেন যে নো, ইটস নেভার টু লেট, অ্যান্ড এনিথিং ইজ পসিবল, অ্যান্ড অ্যাট এনি টাইম ইউ ওয়ান্ট টু। এবং এই প্রসঙ্গে আমি বলি, আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রতে ছিলাম, আমি কাজ করতাম, একটা ইন্টার্ন এসেছিল কাজ করতে, তার বয়স হলো 38 বছর বয়স। তো ওখানে কিন্তু মানে কোনো সময় জিজ্ঞেস করে না যে তোমার বয়স কত, কারণ এটা খুব মানে সদা কথা হারাম, এটাকে হ্যারাসমেন্টে পড়ে, কিন্তু আমি তো বাঙালি, এর কুতকুতি জিজ্ঞেস তো করতে হবে। তো তাকে আমি খাওয়া দিয়ে নিয়ে গেলাম, আচ্ছা বলো তো তোমার ব্যাপারটা আমার কী, তোমার মানে আদু ভাইয়ের টাইপের একটু। তো সে বললো যে আমার বয়স 38, আমি মার্কিন সেনাবাহিনীতে ছিলাম, আমি ওয়ারেন্ট অফিসার, অর্থাৎ সে সৈন্য অফিসার না, আমি আমার খুব পড়াশোনা করার ইচ্ছা ছিল, পয়সা ছিল না, এই জন্য আমি যোগ দিই, প্রথম ইরাক যুদ্ধে যাই, আমার হেলিকপ্টার ক্র্যাশ করে, পিঠ ভেঙে যায়, 9 মাস আমি হাসপাতালে ছিলাম, তারপরে আমাকে অনারারি ডিসচার্জ যাওয়া হয়, কিছু জিআই বিল, জেনারেল ইনফ্যান্ট্রি বিল হিসাবে আমার কিছু টাকা দিয়েছে, এখন আমার দুই সন্তান আছে, স্ত্রী আছে, এখন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, সে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে ইন্টার্নশিপ হিসেবে করতে আসছে। তো তখনই দেখলাম যে ওকে যে ফাইন, ইটস নেভার টু লেট, এবং আমি আজকে যে চারজনকে দেখছি তাদেরকে দেখেই আমরা অনুপ্রাণিত হচ্ছি, ইটস নেভার টু লেট। এবং আমি জানি যে এখানে আরেকজন আজকে যদি থাকতেন উনি হয়তো স্টেজে উঠতেন না, কিন্তু ফার্স্ট হতে ওনার একটা খুব প্রিয় ব্লেজার আছে,
পড়ে উনি এখানে সবাইকে উৎসাহ দিতেন, উনি হলেন জনাব মসলিউদ্দিন আহমেদ। উনি প্রাক্তন ইন্ডাস্ট্রি সেক্রেটারি নর্থ সাউথের প্রতিষ্ঠাতা এবং আমার বোনের শ্বশুর, আব্বার বন্ধু ইত্যাদি। এবং আমার মনে হয় সেই জন্য আজকে আমরা সবাই অনুপ্রাণিত, আব্বাকে দিয়ে অনুপ্রাণিত। এবং সেই জন্যে আব্বা যখন অপশন নেয়, আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি আবার এখন আপনার প্ল্যান কী, বলে কী সেটা এখন অবসর, মানে এখন আমি অবসর নিচ্ছি, এখন আমি আরাম করবো। এবং সেই চিন্তা করে আমি বললাম যে ঠিক আছে, আমি এতদিন ওয়েট করবো না। আমি আমার খুব অল্প বয়সে, আমি নোকিয়া সিমেন্সের CEO ছিলাম, IBM-এর CEO ছিলাম, আমি অবসর নিয়ে এখন মানুষকে হাসাই, অর্থাৎ আমি নাবিদ কুতকুতিওয়ালা। হ্যাঁ না, একটা হয়ে যাওয়ার জন্য এটা 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 মানে আমার কমেডিয়ান হলে যা হয়, যখনই বলে ভাই একটা জোকস বলেন না ভাই, সেদিন একটা পুলিশ সার্জেন্ট আমাকে ধরে কাগজপত্র চেক করে আমাকে ধমক দিলেন, 5 মিনিট সময় হবে, আমি চাই জি হবে, এটা হাসান তো দিনটা খুব খারাপ যাচ্ছে আমার। ওকে ফাইন, তো এই জন্য আমাকে অন ডিমান্ড হাসাতে হয়। বাট আজকে আমরা খুব সুন্দর গান শুনতে এসেছি। তবে আরেকটা জিনিস আমার চোখে পড়লো, জনাব সাইদুজ্জামান, জনাব মাহবুবুর রহমান, জনাব রেজাউল করিম এবং জনাব মাসুদ আহমেদ, বিশেষ করে ওনাকে সত্যি একটা অনেক ধন্যবাদ দিতে হয় যে আপনার নাবিদ ভাই এখানে অ্যাকচুয়ালি আমাদের ব্যাকড্রপে মাসুদ আহমেদ সাহেবের নামটা, উনি অ্যাকচুয়ালি আয়োজক আজকে, আজকে উনি সঙ্গীত শিল্পী। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, আপনি আমাকে আমার সব ফায়ারটা নষ্ট করে দিলেন। না, আর দুজন শিল্পীর নাম এখানে দেওয়া হয়নি ভুলবশত, ওই দুজন হচ্ছেন একজন রঘনাক তসলিমা আর একজন হচ্ছেন ডক্টর সামিয়া। আর আমি এটার জন্য আসলে আপনি আমার পুরো ফায়ারটা নষ্ট করে দিলেন। আমি ইন্টারাপ্ট করিনি এটার কারণে, আমি অনেক আশা নিয়ে, আপনি যদি তো আসছেন আপনাকে অবশ্যই একটা আমাদেরকে হাসানোর জন্য একটা কিছু করতে হবে। ওকে ফাইন, না আমি ওটাই বলতে চাইলাম, দুজন পরে আসছেন, কিন্তু এই চারজনের কথা বিশেষ করে বলছিলাম যে কারণ জনাব মাসুদ আহমেদ উনি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কিন্তু আপনার একটা অক্লান্ত পরিশ্রম ছিল যে আজকে এই অনুষ্ঠানে সব, লেটস গিভ হিম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমি খুব সুন্দর করে সাজিয়ে বলতে যাচ্ছিলাম, আপনি পুরো দিলেন মাইরা আমার, এটাই আমার কমেডি আজকে। বা দ্যাটস ওকে, পরের জন্য দুজন যে আসছেন স্বামী আমাদের, ওনাকে আমরা পাবো, কিন্তু আপনার অনেক এখানে অবদান, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আরেকটা জিনিস আমি পিছিয়ে বসে খেয়াল করছিলাম যে এখানে চারজনই কিন্তু ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, আমি জানি না এটা আপনি জানেন কি না, চারজনই ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড। সুতরাং আমি জানি না যে ফাইন্যান্স করলে কি মানুষই আস্তে আস্তে গানের দিকে ঝুঁকে যায় কিনা। এবং আমরা আশা রাখি, আমরা যখন অর্থমন্ত্রী জনাব মাননীয় অর্থমন্ত্রীকে দেখবো কিছুদিন পরে কোনো জায়গায়, আমরা হয়তো আশা করি উনি যখন কোনো সময় রিটায়ার করেন উনি হয়তো গানের দিকে ঝুঁকে যাবেন, এবং হয়তো এই চারজনকে দেখেই উনি অনুপ্রাণিত হবেন আমার মনে হয়। এবং এটা কিন্তু আসলে যদিও হাসলেন, কিন্তু বলা হয়, আমি যখন আমেরিকায় ছিলাম বলা ছিল যে মানুষের জীবনে সম্পূর্ণ তিনটা সম্পূর্ণ ভিন্ন রকম পেশা আসতে পারে, পেশা নেশা যেটাই হোক, এবং একটা সাথে একটা কোনো সম্পর্ক নাই। তো সেই সূত্রে আমি ইঞ্জিনিয়ার, আমি CEO ছিলাম, এখন কমেডিয়ান, আপনারা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, আপনারা গায়ক, শুধু এটাই নর্মাল, এবং এটাই জীবনে বৈচিত্র্য আনে, এটাই হলো নবীন। ও আপনাদের ওনাদের ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, সাইদুজ্জামান চাচা আব্বা ওনারা ফিজিক্স, আমি জানি না ফিজিক্স থেকে কীভাবে ফাইন্যান্সে গেলেন, ফাইন্যান্স থেকে কীভাবে গানে আসলেন, এটা যদি জানা যেত। এত অ্যালবার্ট আইনস্টাইন অনেক চিন্তা করতো, এখানে একটা থিওরি আছে মনে হয়। সো এনিওয়ে, হ্যাভিং সেড দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা এখানে এসেছেন, এবং জনাব মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম, উপস্থিত একজনকে ছেড়ে ভদ্র মহিলা এবং মহোদয়গণ, এখানে একটু বোধ হয় আমাদের সম্বন্ধে একটু বেশি কথাবার্তা হয়ে গেল, তো সেটা যদি কারো ধৈর্যচিত হয়ে থাকে বাপ্ত করছি, ব্যক্তিগত কথা এত অর্থ না হলেই ভালো হতো। আচ্ছা, গান শেখা সম্বন্ধে এটা চিরকালই আমার এক শখ ছিল, কিন্তু একটা কথা আছে, লজ্জা ভয়ে যেটা হয় না, এই লজ্জার ভয়ের জন্য মুখ খুলতে পারিনি। তবে রেডিও, তখন তো আগেকার দিনে টিভি ছিল না, রেডিওতে টিভিতে পরে গান শুনে শুনে যে গানগুলি আমার ভালো লাগতো সেটাকে আমার মানে মাথায় আটকে দিতাম। তো আমার শেখার পদ্ধতিটা একটুখানি উল্টো, আমি বললাম আচ্ছা আমি পরিচয় দিই আমার সঙ্গে, সোম নিরূপম, শ্রী নিরূপম সোম, ইনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের MA ক্লাসের MA পাস করেছেন। তো যখন আমি বলতাম এই গানটা আপনি একটু ঠিক করে দেন, বলি এটা তো খুব শক্ত গান, এটা তো MA ক্লাসের ছাত্র, আমি তো MA হোক PhD হোক আমি এটা শিখব। তো কাজেই আমার পদ্ধতিটা ছিল যে তালিম নিয়ে গান শেখা না, যতটুকু মাথার মধ্যে আমার আটকে গেছে, গলায় আটকে গেছে, ওটাকে ঘষে বেজে মানে ভুল ত্রুটিগুলি মিনিমাইজ করা, কাজে ওটাকে যতটা সম্ভব মিনিমাইজ করে এখন গাওয়া হবে, সেগুলি ভুলও হতে পারে, অ্যাটলিস্ট
অ্যাটলিস্ট একটু আমার ওস্তাদের পরশটা কিছুগুলি পরিষ্কার হয়েছে। তো এখন আমি শুরু করছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে। বাহে মোরি মোরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বাহে মোরি মোরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। জীবন বিহারী তুমি সব।
মাফ করবেন ফর দি ইন্টারাপশন, আমি এটা ওই লেখাটা ফেলে এসেছি। বাজবে না, আগে বাজ না, আগে বাজ না। Oh,
আমি বাঁচি ফুলো মালার ডোরে বরিয়াল মোরে ফুলো মালার ডোরে বরিয়াল মোরে তোমার কাছে দেখাই নেবো মুনি তোমার
সে সখী বিপ্রীতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী বিপ্রীতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে আহার তাল কি শিখো তোমার চরণ মন্দিরে ভালোবেসে সখী বিপ্রীতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের এই গানটাই আমাকে নিরুৎসাহ তো করেছে, এটা শক্ত গান, আমি ঠিক শক্ত গান ভক্ত আমার পছন্দ হয়ে গেল, কাজে ভুল ত্রুটি হলে মাফ করবে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। বকুল গন্ধ সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না লিখে রেখেছি তোমার নাম রঙিন ছায়া আচ্ছাদনে, বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসা
ছড়ি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে, বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে, সোনার আভার কাঁপে তব উত্তরি গানের তানের সেই উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার শেষ না আচ্ছা আমার শেষ গানটি গেছি, আমার আগে যারা গিয়েছেন তারা একটু মানে এই মানে একঘেয়ে রবীন্দ্রসঙ্গীত আগে অন্য গানও গেছেন, তো আমি যেহেতু সব রবীন্দ্রসঙ্গীতে গেলাম এখন রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটু অন্য রকম ভিন্ন রঙের ভানুসিংহ পদাবলী যাকে বলা হয় একটা গাইছি শেষ শেষ গান। গহন কুসুম কুঞ্জ মাজ মৃদুল মধুর বংশী বাজ বিসরিতাস ওকলাজ সজনি আও আও লো, গহন কুসুম কুঞ্জ মাজ পিনহ চারু নীল বাস হৃদয় প্রণয় কুসুম রাস, পিনহ চারু নীল বাস হৃদয় প্রণয় কুসুম রাস, হরিণ নেত্র বিমল হাস হরিণ নেত্র বিমল হাস, পুণ্য বনম আব গহন কুসুম কুঞ্জ মাজ বিপুল মধুর বংশী বাজ বিসরিতাস লোকলাজ সজনি আও আও লো, গহন কুসুম কুঞ্জ মাজ হাল কুসুম সুরভ ভার হাল বিয়গ সুরভ সার ডাল ইন্দ্র অমৃত ধার বিমল রজত ফাতি রে মন্দ মন্দ ভিন্ন গুঞ্জ মন্দ মন্দ ভিন্ন গুঞ্জ অয়ুত কুসুম কুঞ্জ কুঞ্জ মন্দ মন্দ ভিন্ন গুঞ্জ অয়ুত কুসুম কুঞ্জ কুঞ্জ ফুটল সজনি পুঞ্জ পুঞ্জ ফুটল সজনি পুঞ্জ পুঞ্জ বকুল জুত জাতি রে দেখ
দেখল সখী শ্যাম রায় নয়ন প্রেম উথল যায় মধুর বদন অমৃত সদন চন্দ্র মায় নিমলি ছে আও আও সজনী বৃন্দ হে রব সখী শ্রী গোবিন্দ শেষ করে আমরা ধৈর্য ধরে শুনে ধন্যবাদ জানাই। একটা কথা প্রবীণ বলব ভেবেছিলাম যে আমি প্রবীণ বোঝাবার জন্য যে আমার লাঠির দরকার তা না, আমি লাঠি ছাড়াই হাঁটি। তো আজকে বিধাতা একটু মুচকি হাসলেন যে তোমার দেখাচ্ছি, আমার কোমর থেকে পায়ে নিচ পর্যন্ত এমন ট্রিমেন্ডাস ব্যথা যে আমি আজকে আসতে পারবো কিনা ভাবিনি। তো পেইন কিলার খেয়ে তো এসে পরিবেশন করলাম, ভুল ত্রুটি মাফ করেন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিল্পী মাহবুবুর রহমানকে।